হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমি আবারও আরেকটি লুপের অ্যালগোরিদম ফ্লোচার্ট নিয়ে আলোচনা করব। আমি জাস্ট ফ্লোচার্টটা করবো, অ্যালগোরিদম তোমাদের হোমওয়ার্ক থাকবে। যারা প্রথমটা করছো এক থেকে এন পর্যন্ত প্রিন্ট করা, আমরা কিন্তু এখনো প্রিন্টেরগুলোই করতেছি, এখনো যোগেরগুলোতে যাই নাই, আমরা কিন্তু এখনো প্রিন্টেরটাতে আছি। হ্যাঁ, আজকে প্রিন্ট শেষ করব, নেক্সট ভিডিও থেকে আমরা যোগগুলা করব। তো যারা এক থেকে এন পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট করার যে অ্যালগোরিদম ফ্লোচার্টটা দেখছো, তাদের জন্য সিম্পল, তারা অ্যালগোরিদম করতে পারবে, ফ্লোচার্টও করতে পারবে। তোমরা এটা নিজে নিজে ট্রাই করতে পারো, না পারলে দেন ভিডিওটা দেখতে পারো। ওকে, তো আমাদের কোশ্চেন হচ্ছে কি, আমাদের প্রিন্ট করতে হবে, কি প্রিন্ট করতে হবে, ওয়ান বাই ওয়ান প্রিন্ট করতে হবে, ওয়ান বাই টু প্রিন্ট করতে হবে, ওয়ান বাই থ্রি প্রিন্ট করতে হবে, ওয়ান বাই ফোর এলো প্রিন্ট করতে হবে, এভাবে ওয়ান বাই এন পর্যন্ত প্রত্যেকটা সংখ্যা প্রিন্ট করতে হবে। এটা হচ্ছে আমার কোশ্চেন, সিম্পল, আমরা কোশ্চেন বুঝে গেলাম। আচ্ছা, এখন আমরা লুপ খুঁজে বের করবো। কি খুঁজে বের করবো? লুপ খুঁজে বের করবো। ভালো মতো খেয়াল করো, এখান থেকে কিন্তু আমরা লুপ খুঁজে বের করবো। লুপ কোনটা, যেটা কন্টিনিউয়াসলি বাড়ছে, সেটা হচ্ছে লুপ। যেটা বাড়ে না সেটা কিন্তু লুপ না। তা আমরা যদি একটা জিনিস খেয়াল করি, যেটা উপরের মান, এটা কিন্তু লুপ না, এটা সবসময় ওয়ান, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। কিন্তু নিচে যেটা আছে সেটা হচ্ছে লুপ। তার মানে নিচেরটা আমরা যদি লিখার ট্রাই করি, তাহলে এরকম ব্যাপারটা হয়, ওয়ান টু থ্রি ফোর এন, এটাই হচ্ছে লুপ, সিম্পল। আর এটা আমরা অলরেডি করে আসছি, তাই না? ব্যাপারটা কত মজার, আমরা কিন্তু অলরেডি এটা করছি, এক থেকে এন পর্যন্ত প্রিন্ট করা, এটাই করতে হবে আমাকে। জাস্ট সিম্পল একটা জায়গা চেঞ্জ করে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। এক থেকে এন পর্যন্ত প্রিন্ট করার যে অ্যালগোরিদম ফ্লোচার্টটা ছিল সেটা করে ফেলি, ফ্লোচার্টটা করে ফেলি, তাই না? তাহলে এক থেকে এন পর্যন্ত প্রিন্ট করা ফ্লোচার্ট করতে হবে। কিন্তু আমাদের কোশ্চেন কিন্তু এক থেকে এন পর্যন্ত প্রিন্ট করা না, আমার কোশ্চেন কিন্তু এটা, ওয়ান বাই ওয়ান, ওয়ান বাই টু, ওয়ান বাই থ্রি, এভাবে ওয়ান বাই এন পর্যন্ত পিন করতে হবে। তো যেহেতু এক থেকে এন পর্যন্ত এটা আমরা অলরেডি করছি, এখানে শুরু কত, একে হয়েছে, শেষ কত, এন এ হয়েছে, গ্যাপ কত, গ্যাপ হচ্ছে এক করে, এবং করতে বলছে কি, পিন করতে বলছে, তো সিম্পল আমরা করে ফেলি। ঠিক আছে, স্টার্ট করলাম, ইনপুট নিতে হবে, কাকে ইনপুট নিতে হবে, এন কে ইনপুট নিতে হবে, তাহলে ইনপুট এন। তারপর আমাদের কি করতে হবে, আই এর মানটা ধরে নিতে হবে লুপ চালানোর জন্য। আই কত ধরে নিতে হবে, শুরুর মান, শুরুর মান কত, ওয়ান ধরে নিলাম। আচ্ছা, এবার আমার কন্ডিশন দিতে হবে, তাই না? কন্ডিশন কি, কন্ডিশন যে যতক্ষণ পর্যন্ত আই লেস দেন ইকুয়াল এন না হয় ততক্ষণ পর্যন্ত চলবে, ইয়েস হবে, ততক্ষণ পর্যন্ত চলবে। চলার পর কি করতে হবে, প্রিন্ট করতে হবে। এখানে কি করতে হবে, এখানে আমার প্রিন্ট করতে হবে, এখানে আমার প্রিন্ট করতে হবে, কাকে প্রিন্ট করতে হবে, কিছু একটা প্রিন্ট করতে হবে। আচ্ছা, আমরা পরে যাচ্ছি এটা। এবং কত করে বাড়ছে, বাড়ছে হচ্ছে এক করে, তাহলে আই ইকুয়াল আই প্লাস, আই প্লাস ওয়ান, দেন লুপে চলে আসছে। আর যখনই নো হয়ে যাবে তখন আমাকে কি করতে হবে, সেটাকে আমার ইন্ড করে দিতে হবে, তাই না? ডান। আচ্ছা, এখানে যদি আমি আই কে প্রিন্ট করি তাহলে আমার কি হবে, আমার এক থেকে এন পর্যন্ত প্রিন্ট হবে, এটা আমরা জানি, এক প্রিন্ট হবে, দুই প্রিন্ট হবে, তিন প্রিন্ট হবে, চার প্রিন্ট হবে, এবার কত পর্যন্ত প্রিন্ট হবে, এন পর্যন্ত প্রিন্ট হবে, সবাই প্রিন্ট হবে। কিন্তু আমার কি এটা করতে বলছে, আমার কোশ্চেন কি এটা বলছে, বলেনি। কিন্তু আমি কিন্তু লুপটা খুঁজে বের করে এটা করে ফেলছি, তা আমার এক প্রিন্ট হবে, দুই প্রিন্ট হবে, তিন প্রিন্ট হবে, চার প্রিন্ট হবে। কিন্তু আমাকে এটা প্রিন্ট করতে হবে না, আমাকে কি প্রিন্ট করতে হবে, এক প্রিন্ট করা যাবে না, এক বাই এক প্রিন্ট করতে হবে, দুই প্রিন্ট করা যাবে না, এক বাই দুই প্রিন্ট করতে হবে, তিন প্রিন্ট করা যাবে না, এক বাই তিন প্রিন্ট করতে হবে। তার মানে বুঝতেছো কি করতে হবে, যে এক পিন করা যাবে না, এক বাই এক। আমি যদি আই কে পিন করতাম তাহলে কি হইতো, এক বাই এক পিন হইতো, মানে সরি, এক পিন হইতো, আই কে পিন করলে এক পিন হইতো, আবার আই কে পিন করলে দুই পিন হইতো, আবার আই কে পিন করলে তিন পিন হইতো, আবার আই কে পিন করলে চার পিন হইতো। কিন্তু আমার এক দুই তিন চার লাগবে না, আমার লাগবে কি, এক বাই এক, এক বাই দুই, এক বাই তিন, এক বাই চার। তার মানে সিম্পল, এক বাই আই পিন করতে হবে, ডান। তাহলে তো আমার হয়ে যাচ্ছে, তার মানে এই জায়গায় আমাকে কি করতে হবে, এই জায়গায় আমাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আই পিন করা যাবে না, এক বাই ওয়ান বাই আই, এটাকে পিন করে দিতে হবে, ডান। তাহলে এক প্রিন্ট হবে না, কি প্রিন্ট হবে, এক বাই এক প্রিন্ট হবে, দুই প্রিন্ট হবে না, কত প্রিন্ট হবে, দুই প্রিন্ট না হয়ে এক বাই দুই প্রিন্ট হবে, তিন প্রিন্ট না হয়ে এক বাই তিন প্রিন্ট হবে, চার পিন না হয় এক বাই চার পিন হবে, এভাবে এম পিন না হয় ওয়ান বাই এন পিন।
এই ছিল আমাদের এটা সলিউশন। দেখো কত সহজ, জাস্ট আমরা লুপটাকে খুঁজে বের করলাম, করে ফেললাম অ্যালগোরিদম ফ্লো চার্ট, জাস্ট প্রিন্টের জায়গায় চেঞ্জ করে সিম্পল হয়ে গেছে। সেম তাহলে এটার অ্যালগোরিদমটা কিরকম হবে, আমরা এক থেকে এন পর্যন্ত প্রিন্ট করার যেটা করছিলাম সেম জিনিস থাকবে, জাস্ট এই যে এখানে পাঁচ নাম্বার ধাপে যে কাজটা করছিলাম প্রিন্ট আই করছিলাম, ওখানে আমরা প্রিন্ট আই করব না, আই কে প্রদর্শন করব না, কি প্রদর্শন করব, এক বাই আই কে প্রদর্শন করব, কি প্রদর্শন করব, এক বাই আই কে প্রদর্শন করব, সিম্পল, বাকি সব কিছু সেম থাকবে, ডান। তো এই ছিল হচ্ছে আমাদের আজকের ভিডিও। তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দিয়ে দিই যে সেম টাইপের গুলো আমি বারবার না করি, তোমাদেরও বোর লাগবে, এত ভিডিও দেখতে ভালো লাগবে না। আমি তোমাদের কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি একদম সেম টাইপের, যেগুলো তোমরা এগুলো বাসায় প্র্যাকটিস করবা, ঠিক আছে? তাহলে তোমাদের কিছু হোমওয়ার্ক আমি দিয়ে দিচ্ছি, এটা হচ্ছে এরকম যে অন বাই এন পিন করবা, অন বাই এন, টু বাই এন, থ্রি বাই এন, এভাবে এন বাই এন, সিম্পল কিন্তু হুবু সেম জিনিস, জাস্ট সবকিছু সেম থাকবে। তাহলে লুপ কোনটা, এই যে নিচেরটা, এক দুই তিন চার পাঁচটা, তাহলে প্রিন্ট করার সময় জাস্ট কি করবা, প্রিন্ট করবা অন বাই, সরি অন তো না, আই বাই এন কে প্রিন্ট করে দেবা, তাহলে হয়ে যাবে। ওকে, এবার আরো যেটা করতে পারো সেটা হচ্ছে এরকম থাকতে পারে, অন বাই অন স্কোয়ার, অন বাই টু স্কোয়ার, অন বাই থ্রি স্কোয়ার, অন বাই এন স্কোয়ার, এরকম থাকতে পারে। তা একটু ভালো মতো খেয়াল করে দেখো, লুপ কিন্তু যে এক দুই তিন চার এটাই লুপ, জাস্ট এখানে কি করবা জানো, প্রিন্ট করার সময়, প্রিন্ট করার সময় প্রিন্ট করবা হচ্ছে অন বাই আই স্কোয়ার প্রিন্ট করবা, শেষ, ডান। তো এরকম টাইপের যে সিরিজগুলো তোমরা বইয়ে পাবা সবগুলাই করে ফেলবা, এগুলো প্রিন্টে, আমরা কিন্তু এখনো যোগে যাইনি, আমরা কিন্তু প্রিন্ট করতেছি, এই প্রিন্টের গুলো যদি তোমরা বুঝো, যোগ কিছুই না, যোগের গুলা কিছুই না, জাস্ট প্রিন্টের জায়গায় যোগ করব, আর কিছু করব না, সিম্পল, গুণের জায়গায় গুণ করার সময় এই প্রিন্টের জায়গায় গুণ করব, যোগ করার সময় এই প্রিন্টের জায়গায় যোগ করব, বাকি সব সেম থাকবে, হুবহু সেম জিনিস। তা আশা করি বুঝতে পারছো, তাহলে এই হোমওয়ার্ক গুলো করবা, আর নেক্সট ভিডিও থেকে আমরা হচ্ছে যোগের গুলো করা শুরু করব। তো ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।